স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মিরসরাই পৌরসভা কর্তৃক আয়োজিত 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মাহফিল খাদ্য বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ জসিমউদ্দিন, উদ্যোগ হিসেবে উপস্থিত ছিলেন কবি কাইয়ুম নিজামি, আর উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মইনুল ইসলাম ইমন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মইনুল ইসলাম রানা। এ সময় সভাপতিত্ব করেন পৌর মেয়র মোহাম্মদ গিয়াসউদ্দিন, আওয়ামী লীগের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। জোনাকি নিউজ টিভি, জান্নাত জাহা।